Welcome back to our channel, Shubhontis Vlog. আজকে আমরা সকাল সকাল এসে গেছি দাগাপুর পূজো দিতে। এটা শাশুড়ি মা দিয়েছে, এটা শাশুড়ি মার, এটা আমাদের। তো এখন আমরা পূজো দিতে যাব আজকে, আর এখান থেকে তারপর কোথায় যাব ঘুরতে জানি না। আর আমরা তোমার আমার ড্রেস দেখে কেউ ভেবো না যে আমি কেন জিন্স পরে পূজো দিতে এসেছি, কারণ আমি এখানে চুড়িদার নিয়ে আসিনি, আর এখানে খুব ঠান্ডা, তো জিন্সটাই এর জন্য পরেছি। প্রত্যেকবার যখন শিলিগুড়ি আসি প্রত্যেকবারই চেষ্টা করি একবার করে যাতে আমি বাবার মন্দিরে গিয়ে পুজো দিতে পারি। তো হয়তো প্রত্যেকবার পসিবল হয় না, এইবার গিয়েছি। এবার খুব কম টাইমের জন্য গিয়েছিলাম, 5 দিনের জন্য, বাট এবার গিয়েছিলাম, কিছু রিজন ছিল তার জন্য গিয়েছিলাম। তো তোমরা দেখো, বাবাকে তো দেখাচ্ছি, আর এটা মন্দিরের পুরো দিকটা ভিডিও করার জন্যই আমি ঘুরে দেখাচ্ছি সবাইকে। আর তোমরা যদি যাও দাগাপুর শিলিগুড়িতে, যারা থাকো তারা তো চিনবেই, বাইরে থেকে যারা যাবে দার্জিলিং মোড় পার হয়ে গেলে দাগাপুর যাকে তাকে জিজ্ঞাসা করলেই পারবে। আর নিচেই মন্দিরের নিচেই মানে ঘুরতে গিয়েই ওখানে পার্কিংও আছে, আর ওখান থেকে তোমরা দেখবে যে ওখান থেকেই আমি মন্দিরে পুজোর সব জিনিসপত্র কিনছি। আর আমি না খেয়ে গিয়েছিলাম, তো ওখানে অঞ্জলি দিয়েছি, ঠাকুরমশাই পুজো করছে এখন। আর এই বাবার মন্দিরে গেলে আলাদা রকম শান্তি, বসে থাকলে ঘন্টার পর ঘন্টা সময় কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। আর এখনো পর্যন্ত আমি বাবার কাছে যা যা চেয়েছি সব পেয়েছি, বাবার মন্দিরে গিয়ে কখনো আমি খালি হাতে ফিরিনি। আর এখানে কিন্তু মন্দিরটা ঘুরে চারিপাশে ঘুরে দেখতে খুব ভালো লাগে। নিচে আরো মন্দির আছে, আরো ঠাকুর আছে। এই সিঁড়িটা দিয়ে এই সাইডটা ব্যাক সাইডটা খুবই ভালো লাগে, সিঁড়িটা দিয়ে এখানটায় একটা জলের করেছে, তো ওইখানে অনেক রকমের মাছ থাকে, বিভিন্ন কালারফুল মাছ থাকে। তো এইবার নেই, এইবার যখন গিয়েছিলাম তো মাছগুলোকে দেখতে পাইনি, জানি না কেন। আর ওই দিকটা যে তোমরা দেখছো ওখানটায় কিন্তু আরো মন্দির আছে, ওখানে একটা মন্দির আছে ভোলেনাথের, আর একটা হয়তো রাধা কৃষ্ণর, আর একটা বজরাঙ্গলির হয়তো আমি ভুলে গেছি আমি। আর ওখানে আমি এখন একটু ঘন্টা বাজাচ্ছি, একটু প্রণাম করে এসেছি, যখন যাই ওখানটায় একটু মাথা মানে ঠাকুরকে একটু প্রণাম করে চলে আসি। তখন একটু বাইরেটা দেখছি, এখানটায় অনেক গাছ লাগানো আছে, এখানে কিন্তু কামরাঙ্গা গাছও আছে। এর আগে আমি যখন গিয়েছিলাম তখন আমার মেয়ে এখান থেকে কামরাঙ্গা নিয়েও ছিল, কেউ পারছিল তো তার থেকে নিচ্ছিলাম। তো মন্দিরটা দেখতে পাচ্ছো, মন্দিরটা কিন্তু খুব সুন্দর, মানে চারিদিকটা এত গাছ থাকে আর মন্দিরটা এত সুন্দর হয়েছে। এখানে তোমরা যদি কেউ চায় দুপুরের খাবারও খেতে পারো, ওখানে মানে টোকেন সিস্টেম আছে। আমরা খাইনি, আমি এর আগে খেয়েছিলাম আমরা, কিন্তু এইবার খাইনি আমরা। এখান থেকে নেক্সট আমরা আর একটা কোথাও ঘুরতে গিয়েছিলাম, যার ভিডিওটা তোমরা দেখতে পারবে নেক্সটে, এটাতে দেবো না, কারণ এটাতে দিলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, যার জন্য ওটার জন্য আলাদা একটা ভিডিও পোস্ট করব। তো তোমরা আমাকে সাপোর্ট করবে প্লিজ, আর তোমরা একবার দেখে নাও পুরো দিকটা, চারিদিকটার জন্য মানে ভিউটা দেখানোর জন্য এই এইটা করেছি। আর আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তো উপরেও চলে গেছি, উপরে গিয়ে প্রসাদটা নিয়ে রিটার্ন করব এখন। তো মানে এই এখন শেষ, এই জায়গাটার থেকেই মানে লাস্ট সিন হয়তো এটাই হবে, কারণ এখান থেকেই আমি বেরিয়ে গিয়েছিলাম, কারণ ওখানটা আমি কথা বলতে পারিনি। এই ভিডিওগুলো একদম যখন আমি ফার্স্ট চ্যানেল শুরু করেছিলাম তখনকার, তো যার জন্য তখন এতটা কনফিডেন্ট আসেনি আমার মধ্যে যে সবার সামনে গিয়ে কথা বলে ভিডিও করব। তো এখন বাইরে চলে এসেছি, তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।